হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি স্টুডিও পয়েন্ট টুতে আজ তোমাদের জন্য কুড়ি হাজার প্লাস একটি জি কে সিরিজ চালু করলাম এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি কুড়ি হাজার প্লাস জিকে থেকে তোমাদের সাথে আলোচনা করবো আজ ইতিহাসের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করতে যাচ্ছি তা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় এসেছে প্রথম কোয়েশ্চেন ভারতের রাজনৈতিক চিন্তাধারার উপর ভিত্তি করে রচিত অস্ত্রশাস্ত্র গ্রন্থটি নিম্নের কোন বিষয়ের উপর আলোকপাত করে এখানে সঠিক অ্যান্সার সি রাজনীতি নেক্সট কোয়েশ্চেন প্রাচীন ভারতের কোন চীনা পর্যটক রেকর্ডস অব দ্য ট্রাভেলস টু মিডিল ইন্ডিয়া নামে একটি ডায়েরি রচনা করেন সঠিক অ্যান্সার অপশান বি সাংজাং নেক্সট কোয়েশ্চেন চরক সংহিতা কোন শতক থেকে চালু হয় অপশান বি সঠিক অ্যান্সার খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে দ্বিতীয় শতাব্দী নেক্সট কোয়েশ্চেন প্রাথমিক বৌদ্ধ ভাস্কররা বুদ্ধকে মানবরূপে দেখান নিম্নের কোনগুলির মাধ্যমে বুদ্ধের উপস্থিতি তাদের দ্বারা দেখানো হয়েছিল সঠিক অ্যান্সার অপশন ডি খালি আসন চাকা গাছ এবং স্তূপ নেক্সট কোয়েশ্চেন ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রকৃত সূচনা কবে থেকে হয় সঠিক অ্যান্সার অপশন এ আঠেরোশো সালে সালের চার্টার আইন নেক্সট কোয়েশ্চেন শিল্প বিপ্লব কে প্রথম ব্যবহার করেন জে এ বালনকুই নেক্সট কোয়েশ্চেন খুদাই খিদমতগার চালু করেন এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান বি খান আব্দুল গফর খান নেক্সট কোয়েশ্চেন উনিশশো সাতাশ সালের মহৎ সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন আর আম্বেদকর অপশান এ বি আর আম্বেদকর সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক আনসার অপশান বি জ্যাতিবা ফুলে নেক্সট কোয়েশ্চেন ত্রয়োদশ শতাব্দীতে রচিত লেখা পদ্ধতি নিম্নের কোন বিষয়ে তথ্য প্রদান করে সঠিক অ্যান্সার অপশান সি আইনি নথি নেক্সট কোয়েশ্চেন পাঁচজন নেতা একজন হলেন এনক্রুমাহ যারা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান ছিলেন এনক্রু এনক্রুমাহো আফ্রিকার কোন দেশের নাগরিক ছিলেন এখানে সঠিক আনসার হবে উগান্ডা নেক্সট কোয়েশ্চেন স্বাধীন ভারতের পরিকল্পনা এই ধারণাটি নিম্নের কোনটি থেকে নেওয়া হয়েছিল সঠিক অ্যান্সার এ বোম্বে পরিকল্পনা নেক্সট কোয়েশ্চেন সাঁচির ভাস্কর্য সম্পর্কে নিম্নের তথ্যগুলি বা তথ্যটি সঠিক মানে কোন তথ্যটি সঠিক হবে এখানে অপশান সি শুধুমাত্র দুই তো দুই বলতে এখানে অপশান বিয়ের জায়গায় দুই হতো ওটা তোমরা একটু ঠিক করে নিও পদ্ম ও হাতিবেষ্টিত এবং মহিলা শালভঞ্জিকার মূর্তি চিত্রিত করে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতর মধ্যে কে কর্ণাটকের বীর শৈশব আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ ভান্ন নেক্সট কোয়েশ্চেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ব্রিটিশ অফিসার হাম্পি ধ্বংসাবশেষ প্রকাশ্যে আনলেন আনেন সঠিক অ্যান্সার অপশান এ কার্নেল কলিন ম্যাকিনজি নেক্সট কোয়েশ্চেন কৃষ্ণদেব রায় রাজ্য রাজনীতি বিষয়ে তেলেগু ভাষার নিচের কোন বইটি রচনা করেন সঠিক অ্যান্সার অপশান এ অমুক্ত মাল্যদা নেক্সট কোয়েশ্চেন নিচের কোন শব্দটি মুঘল যুগের ইন্দো ফার্সি ক্ষেত্রে ব্যবহৃত হয় সঠিক অ্যান্সার অপশান সি মুজারিয়ান নেক্সট কোয়েশ্চেন নিচের কোন পথিকৃত বাঙালি মহিলা তার আত্মজীবনী আমার কথা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করেছিলেন তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান এ বিনোদিনী দাস নেক্সট কোয়েশ্চেন সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় যে বারোশো খ্রিস্টপূর্বাব্দে নিচের কোন স্থানে কৃষিভিত্তিক সভ্যতার বিকাশ ঘটেছিল যেখানে ধান ছিল প্রধান ফসল সঠিক অ্যান্সার অপশান ডি থামিরা বরানি নদীর পার্শ্ববর্তী অঞ্চল এটা সাউথ সাউথ ইন্ডিয়ার একটি নদী তোমরা দেখে নিও নেক্সট কোয়েশ্চেন সাম্প্রতিকতম ঘটনাকে সর্বাগ্রে রেখে নিচের ঘটনাগুলি সাজালে ক্রম তালিকাটি হবে এখানে অপশান দুই এটা সঠিক অ্যান্সার প্রথমে হবে বি চম্পারণ সত্যাগ্রহ এ আহমেদাবাদ মিল ধর্মঘট সি জাল সত্যাগ্রহ সবার প্রতিষ্ঠা আর ডি হবে জালিয়ানবাগ হত্যাকাণ্ড নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে যারা শ্রীরামপুর মিশনের অন্তর্ভুক্ত ছিলেন সেটা অপশন সি হবে রাইট অ্যান্সার শুধুমাত্র এ সরি এক দুই এবং তিন উইলিয়াম ক্যারি জোসুয়া মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড নিচের বিবৃতিগুলি বিচার করো উনিশ উনিশ শতকে ভারতের বিভিন্ন অংশে কৃষকরা মহাজন ও শস্য ব্যবসায়ীদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এক নম্বর এটা আর দু নম্বর কি বলেছে আঠেরোশো সালে মে মাসে বোম্বে ডেকান অঞ্চলে পুনা জেলার এটা সরি পুনা হবে পুনা জেলার সুপা গ্রামে কৃষকরা দোকানদারদের আক্রমণ করে হিসেবের খাতা পুড়িয়ে দেয় শস্য গোলাগুলি লুট করে এবং শাহুকারদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এখানে এই দুটোর মধ্যে দুটোই ঠিক হবে তো অপশান সি হল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি অব দি স্টেট এর অংশ নয় তো এখানে ধম্ম এটা হবে অপশান ডি সঠিক অ্যান্সার এটা অংশ নয় নেক্সট কোয়েশ্চেন বৌদ্ধ ধর্মের উপর অশোকের বিশ্বাস প্রসঙ্গে নিচের বিবৃতিগুলি বিচার করো এক নম্বর কি রুমিনদের লিপি এবং মেগালী সাগর স্তম্ভলিপি অশোকের বৌদ্ধ ধর্মের উপর বিশ্বাস বিষয়ে সুস্পষ্ট ধারণা দেয় দু নম্বর কি বলেছে মাইনর প্রস্তর অনুসরণ ওয়ান অশোকের বৌদ্ধ ধর্মের ওপর বিশ্বাস বিষয়ে হঠাৎ পরিবর্তনের প্রমাণ দেয় এই দুটোর মধ্যে অপশান সি রাইট অ্যান্সার দুটোই ঠিক এক ও দুই নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত মহাজন পদগুলির মধ্যে কোনটি গণ অথবা সংঘ তার নির্ণয় করো এখানে সঠিক অ্যান্সার অপশান বি ব্রিজি ব্রিজি হবে এখানে সঠিক অ্যান্সার